উনি চিফ ইঞ্জিনিয়ারকে অর্ডার দিয়েছেন যে কোনো চাকরির কাছে যাই হোক, ওই সাতটা ওয়ার্ক অর্ডার আমার কনস্টিটুয়েন্সি, এই বিষয়ে আমি ইঞ্জিনিয়ারকে বলেছি যেহেতু যা যে লয়েস হয়েছে যে কাজ পেয়েছে তাকে ওয়ার্ক অর্ডার দিন। উনি তাল বাহানা করছে কুমারঘাটে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। পরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এ যে MLA একটা চিঠি দিলাম, তেলেগুনো কথা কয়েছি বলেছি, তৎক্ষণাৎ উনি অ্যাকশন নিয়েছেন। চিফ ইঞ্জিনিয়ার DWS ওনাকে নির্দেশ দিয়েছেন যে ওয়ার্ক অর্ডারটা ইস্যু করানোর জন্য, কোনো চাপের কাছে যাতে মাথা নত না করে। কিন্তু দেখা গেল এই মাফিয়া গ্রুপ কুমারঘাটের DWS ইঞ্জিনিয়ারের অফিসে ওরা অনবরত চাপ সৃষ্টি করছে, ভয়ে সন্ত্রস্ত হয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই সাতটা কাজ বেআইনিভাবে ক্যান্সেল করেছে। ক্যান্সেল করার অধিকার আছে কিন্তু লিগ্যাল না, কোর্টে গেলে এই কাজটা ক্যান্সেল করতে পারে। যাই হোক, ক্যান্সেল হওয়ার পরে ওই মাফিয়া গ্রুপ বলছে সেকেন্ড লোয়েস্ট আমাদের, তাদেরকে কেন কাজটা দেওয়া হলো না। এরা দলবল আব্দুল মান্নান সোনামুড়ার ছেলে, বিবাহ সূত্রে কৈলাসরে, আগে কমিউনিস্ট করত এখন BJP সত্যসায়ী আছে, তার নেতৃত্বে শহরের বুকে কলেজের কাছে DWS সাব ডিভিশন অফিসটা তালা মেরে দিয়েছে। যাই হোক, পরবর্তী সময় খোলা হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নেই, এটা তো হয়েছে। এর মধ্যে আমি